পশ্চিমবঙ্গে প্রাথমিকে শিক্ষক নিয়োগের যে দুর্নীতির ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ, সেই অভিযোগের সত্যতা যে কতটা আছে তা প্রতি মুহূর্তেই বাঙালি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছে। এই নিয়োগ দুর্নীতির রহস্য উন্মোচন হয়ে যখন একের পর এক ধাক্কা আসতে থাকে, যে প্রতি ক্ষেত্রেই দুর্নীতির চিত্র ধরা পড়তে থাকে। কখনো দেখা গেছে টেট পাস করেনি, সেই সংখ্যাটাই বেশি। কখনো দেখা গেছে সে বাংলা বানান জানে না, লিখতে জানে না, সে প্রাথমিক শিক্ষক হয়েছে। যেমন রাজীব কুমার দীক্ষিত বলে একজন আছেন বাঁকুড়া শিক্ষক, তিনি তো বাংলা যুক্তাক্ষর লিখতেই জানেন না। তেমনি কয়েকদিন আগে 2017 সালের ডিসেম্বর এবং 18 সালের জানুয়ারির মধ্যে নিয়োগপত্র পাওয়া 94 জনের চাকুরি বাতিল করেছেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি মা দুর্গা অমৃতা সিনহা। এই 94 জনের তালিকায় সবচেয়ে বেশি সংখ্যায় কোন জেলার ক্যান্ডিডেট আছে? ইতিমধ্যে এই যে তালিকা প্রকাশিত হয়েছে, যা স্ক্রিনে দেখা যাচ্ছে, এই 94 জনের মধ্যে শুধু 30 জনই আছে মুর্শিদাবাদ জেলা। অর্থাৎ প্রাথমিকের নিয়োগ দুর্নীতির প্রথমবারই যে 268 জন, সেখানের তালিকাতে লক্ষ্য করা গেছিল সবচেয়ে বেশি সংখ্যায় ছিল মেদিনীপুর এবং হুগলি। এবারে দেখা যাচ্ছে যে 94 জনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় আছে মুর্শিদাবাদ, সংখ্যাটি 30, তারপরে আছে কোচবিহার, এবারে মূলত নর্থ বেঙ্গলের ডিস্ট্রিক্টগুলো। অর্থাৎ প্রথম পর্বের জাস্টিস গাঙ্গুলি যেগুলি বাতিল করেছিলেন সেগুলি ছিল বেশিরভাগটাই সাউথ বেঙ্গলের, হুগলি, বর্ধমান, মেদিনীপুর, হাওড়া, 24 পরগনা, বাঁকুড়া কেন্দ্রিক, পুরুলিয়া কেন্দ্রিক। আর এই সেকেন্ড লিস্টটা হলো নর্থ বেঙ্গল কেন্দ্রিক, সেটা মুর্শিদাবাদের সংখ্যাটা বেশি হলেও তারপরের সংখ্যাটা যাচ্ছে কোচবিহারে। আর দেখা যাক আগামী দিনে এরকম আর কত চাকরি বাতিল হয়। আর আপনারা দেখছেন এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেল। এই ধরনের প্রতিবেদন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। থ্যাংক ইউ সো মাচ।